জাগো যুব শক্তি, জাগো। দেশের কোণে কোণে এই মন্ত্রকে ছড়িয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন যুগ স্রষ্টা। দেশ গঠনে এগিয়ে আসতে এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে তরুণ যুবক যুবতীদের উদ্বুদ্ধ করেছিলেন স্বামীজি। ভারতবর্ষের আধ্যাত্মিক বাণীগুলি পশ্চিম বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। তার শিক্ষা ও ধারণাই ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে পারে। জাতীয় যুব দিবসের রাজ্যভিত্তিক কার্যক্রমে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরা সরকারের মৎস্য, তপশিলী জাতি, কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়া ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী এদিন বলেন, দেশের জনগণের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না। যুব সম্প্রদায়কে দেশের সেবায় অগ্রণী ভূমিকা নিতে হবে। এর পাশাপাশি রাজ্যের যুব সম্প্রদায়কে স্বামীজির আদর্শে অনুসরণ করে প্রকৃত মানুষ ও পরোপকারী হওয়ার জন্য এদিন আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুনর্জাগরণের ভূমিকা ব্যক্তি ছিলেন, একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী সন্ন্যাসী হিসাবে উনিকে দেখেছি, আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও ছিলেন। উনার বই এখন আমি এখানে বসেছিলাম, স্বামীজি আমাকে তিনটে বই দিয়েছেন, শেষ করা যাবে না। ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ের যারা আছে আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব যে অন্তত একদিন ঘুম থেকে উঠে একবার অন্তত ওকে ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি। ওনার যে চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া। এবং আমরা জানি যে উনি বারবার বলতেন জাগো যুব শক্তি, জাগো, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। এবং যুব শক্তির যে মানসিক বিকাশ উনি বারবার চাইতেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন, তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 65% আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে বারবার গর্ববোধ করেন আমরাও সেভাবে গর্ববোধ করি। এবং এর মাধ্যমে আমরা এই দেশকে আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আলোর পরিবর্তে আমরা অন্ধকারের দিকে যাওয়ার একটা সবসময় একটা চেষ্টা কিন্তু থাকে। আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু বাবু বলার চেষ্টা করেছেন যে নেশা নিয়ে আমাদের ত্রিপুরাতে আজকে কী অবস্থা চলছে, সারা ভারতবর্ষে নর্থ ইস্টে বেশি করে অনেক জায়গায়। তার বিরুদ্ধে আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি, ডিএডিকশন সেন্টার আমরা করছি, কিন্তু যারা যুবক ভাই বোনেরা এখানে আছেন আমি ওদেরকে বলবো যে এই নেশার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থায় এই নেশাকে নিয়ে এই নেশার মধ্যে যেন কোনো অবস্থান লাক্ষণ্য না হয়। জাতীয় যুব দিবসের রাজ্যভিত্তিক কার্যক্রমে উপস্থিত থেকে ক্রীড়া, নাটক এবং শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকজনকে শুক্রবার সংবর্ধনা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।